বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরবার ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ভিঞ্চি দ্য মুভিটি নিয়ে। ভিঞ্চি দ্য মুভিটি আজ আমরা রিভিউ করতে চলেছি এবং তার সাথে বলতে চলেছি এই মুভিটি আপনারা হলে গিয়ে দেখবেন কিনা, এই মুভিতে কেমন ঘটনা দেখানো হয়েছে এবং এই মুভিতে কে কেমন অভিনয় করেছে তা কিন্তু আজ আমরা পুরোপুরিভাবে এই ভিডিওতে পড়তে চলেছি এবং তার সাথে বলতে চলেছি এই মুভিটি দেখার জন্য আপনারা হলে গিয়ে দেখবেন কিনা তা কিন্তু আজ আমরা বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি তাহলে আজ আমরা শুরু করি। সৃজিত মুখার্জি যখনই কোনো থ্রিলারধর্মী মুভি তৈরি করেন তখন কিন্তু দর্শকদের কিন্তু রুদ্ধশ্বাস করে ধরে রাখার মতন তার মুভিগুলো হয়ে থাকে। তার তৈরি থ্রিলারধর্মী মুভিগুলির মধ্যে কিন্তু 22শে শ্রাবণ এবং যে মুভিটা তিনি তৈরি করেছিলেন, পরিচালক হিসাবে তিনি কিন্তু জায়গা তৈরি করেছিলেন কিন্তু ইন্ডাস্ট্রিতে এর আগে, তখন সকলে কিন্তু জেনেছিলেন যে তিনি কিন্তু যে থ্রিলারধর্মী মুভিগুলো করেন তা কিন্তু দেখারই মতন হয়ে থাকে। 22শে শ্রাবণ এবং চতুষ্কোণের মধ্যে দিয়ে কিন্তু তা পরিচিত হয়েছিল সকলের মধ্যে। মাঝে মাঝে বেশ অসংখ্য তিনি সিনেমা কাজ করেছেন কিন্তু সেভাবে কিন্তু পুরোপুরিভাবে থ্রিলার মুভি কিন্তু তিনি হাত দেয়নি এবং তার হাত ধরে কিন্তু আবার একটি আমরা মুভি দেখলাম থ্রিলারধর্মী, তা হলো ভিঞ্চিদা। ভিঞ্চিদা মুভিটি কিন্তু ভিন্ন স্বাদে কিন্তু তৈরি করেছেন পরিচালক এবং তা কিন্তু দেখলে কিন্তু আপনারা টের পেয়ে যাবেন যে এই মুভিটি কতটা চেঞ্জ করেছেন বিভিন্ন স্বাদের, অর্থাৎ যে যে ধরনের থ্রিলারধর্মী মুভিগুলো আমরা দেখে থাকি তার থেকে কিন্তু ভিন্ন স্বাদে কিন্তু এই মুভিটি তৈরি করেছেন পরিচালক নিজে। এই যে ভিঞ্চি দ্য মুভিটি, এই ভিঞ্চি দ্য মুভিতে কিন্তু আমরা দুটো চরিত্র কিন্তু স্পষ্ট বা ভালোভাবে দেখতে পাই বা ভালোভাবে আমরা কিন্তু এই মুভিতে দেখি যে এই দুটো চরিত্র কিন্তু ভালো করে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক। একজনের চরিত্রের নাম হলো রুদ্রনীল ঘোষ ওরফে যিনি কিন্তু এই মুভিতে অভিনয় করেছেন ভিঞ্চিদা, অন্যদিকে কিন্তু ঋত্বিক চক্রবর্তী তা কিন্তু আদিবাসী চোখ এই মুভিতে অভিনয় করছেন। এই মুভিতে ভিঞ্চিদা আসলে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির বিশাল বড় ভক্ত আর সে তার থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে তার নাম কিন্তু ডেকেছেন ভিঞ্চিদা। তিনি নিজেকে শিল্পটা এতটাই মনে করেন যে তিনি যে শিল্প এক ধরনের বিজ্ঞান সেটা কিন্তু তিনি মনে করেন এবং সে এত ভালো মেকআপ করার সাথেও কিন্তু সে কোনো জায়গায় কাজ পায় না। বাংলা ইন্ডাস্ট্রিতে সে কাজের জন্য স্বপ্ন দেখে যে বাংলা ইন্ডাস্ট্রিতে সে কাজ করতে চায় এবং যেখানে তিনি কাজের জন্য যায় সেখান থেকে সে বিতাড়িত হয়ে যায় এবং বাংলা ইন্ডাস্ট্রিতে সব জায়গায় তিনি কাজের জন্য গেলেও কিন্তু তাকে বিতাড়িত করে এবং সেই বিতাড়িত ফলে তার মধ্যে কিন্তু অনেক দুশ্চিন্তা এসে যায় এবং এই যে এত জায়গায় দুশ্চিন্তার মধ্যে কিন্তু সে তা কিন্তু সন্তুষ্ট হয়ে যায় যখন তার কাছে ছোট ছোট কোনো মেকআপের জন্য কেউ আসে, অর্থাৎ বিয়ে বাড়ি বা কোনো তার পাড়ায় কোনো অনুষ্ঠান বা এইসব কিছু যখন তার কাছে আসে তখন কিন্তু সে খুব খুশি হয়ে যায় এই এই ছোট 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 কাজের জন্য। এদিকে কিন্তু তার মধ্যে কিন্তু কিন্তু জন্মায় একটি হিংসা, অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রির প্রতি কিন্তু তার সে বিশালভাবে কিন্তু তার জন্মায়। এদিকে কিন্তু আদিবোস কিন্তু একজন আমরা সিরিয়াল কিলার এই মুভিতে দেখি, তিনি যে মনে করেন যে ন্যায়কে নিজের হাতে তুলে নেওয়া কিন্তু উচিত তিনি কিন্তু এই মুভিতে তাই মনে করেন। আর ঠিক এরকমই অবস্থায় কিন্তু আমরা দেখতে পেলাম যে একটি নতুন টুইস্ট যা কিন্তু আমরা দেখলাম ভিন্ন রকম। আদিবোস কিন্তু খুঁজে বের করেছিল ভিঞ্চিদাকে কিন্তু ভিঞ্চিদারের মতন লোকের প্রয়োজন থাকে আদিবোসের। আদিবোসের দরকার ছিল একটি মেকআপ অর্থাৎ প্রস্টেটিক মেকআপের জন্য প্রয়োজন ছিল, তাই কিন্তু খুঁজে বের করেছিল ভিঞ্চিদাকে। ভিঞ্চিদাকে তিনি অফার দেয় যে তিনি একটি ফিল্ম তৈরি করতে চলেছেন যেখানে কিন্তু প্রস্টেটিক মেকআপ দরকার এবং ভিঞ্চিদা সেই কথা শুনে কিন্তু খুশিতে আনন্দ আত্মহারা হয়েছিল এবং সে রাজি হতে একমুহূর্ত দেরি করে না কারণ তিনি কিন্তু দেখাতে চেয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রি থেকে সে কিন্তু অনেক ভালো কাজ করতে পারেন সবার চেয়ে, এটি কিন্তু সে দেখাতে চেয়েছিলেন। কিন্তু এদিকে সে জানতে পারে না যে তিনি কি ফাঁদে পড়তে চলেছেন পরবর্তীকালে, এমনটুকুই আমরা দেখতে পেলাম এই মুভিতে। তারপরে আমরা দেখতে পেলাম এই মুহূর্তে একের পর এক নিঃসঙ্গ ঘটিত খুন হতে দেখেছি আমরা এই মুভিতে। এই ছবিতে কিন্তু প্রথমেই আমাদের টুইস্ট দিয়েছিলেন পরিচালক নিজেই। পরিচালক কিন্তু নিজেই কিন্তু আমাদের প্রথম দৃশ্যেই কিন্তু দা বাজিমাত করে দিয়েছিলেন। প্রথম দৃশ্যেই কিন্তু আমরা এই মুভিতে দেখি একটি নৃশংস খুনের দৃশ্য, সত্যিকারের যে নৃশংস দৃশ্য বলা যায় না, যা কিন্তু অবশ্যই আপনারা হলে গিয়ে দেখলেন তার টের পেয়ে যাবেন যে কী পরিমাণ নৃশংস দৃশ্য দেখানো হয়েছে। প্রথম শটে দেখা যায় ছোট আদিবোসকে, যা কিন্তু রীতিমতো আমরা ট্রেলারে বলে দিয়েছিলাম যে তিনি এখানে কাজ চরিত্রে অভিনয় করছেন। যখনই ট্রেলারটি রিলিজ হয়েছিল তখনই কিন্তু আমি এর সমস্ত ডিটেলস বলেছিলাম যে ছোট আদি অর্থাৎ যে যে অভিনয় করছে তিনি কিন্তু ঋত্বিক চক্রবর্তী অভিনয় করেছেন,
অভিনয় করছেন, এবং তিনি কিন্তু দেখলাম যে তার বাবাকেই খুন করছেন। এখানে কিন্তু আমি তার ট্রেলারেই বলেছিলাম যে তিনি তার বাবাকেই মারছেন, এবং মারছেন যে নৃশংস দৃশ্য তা কিন্তু তুলে ধরেছেন খুবই ভালোভাবে, দেখে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক। তাছাড়াও কিন্তু এই মুভিতে আমরা অনেক প্রেমের দৃশ্য দেখতে পাই, যেখানে কিন্তু রুদ্রনীল ঘোষ এবং সোহিনীর প্রেমের দৃশ্য অনেকখানি আমরা কিন্তু দেখতে পেয়েছি। তাছাড়া যখন আমরা দেখলাম যে ভেঞ্চিদা জানতে পারে যে প্রস্থেটিক মেকআপের উপরে আদিবোস কী কাণ্ড নাই ঘটাচ্ছে, দিশাহারা পড়ে সে, উপস্থিত হয় আদিবোস তখন এবং মাঝখানে চেষ্টা এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে ভেঞ্চিদা সিদ্ধান্ত নিতে পারে না যে তিনি বাঁচতে চাইছেন কিভাবে, এবং তিনি যে 25 টাকার বিনিময়ে তাকে যেন কিনে ফেলেছেন, এমনই অবস্থায় তার মধ্যে আমরা দেখতে পাই। তাছাড়া কিন্তু অনির্বাণের কিন্তু যে আমরা পুলিশের চরিত্রে দেখেছি তা কিন্তু অসাধারণ আমরা দেখতে পেয়েছি, এবং তাছাড়া কিন্তু ঋত্বিক সোহিনী তাদের কিন্তু অতুলনীয়ভাবে অভিনয় করেছেন এই মুভিতে। কিন্তু রুদ্রনীল এই ফিল্মে একেবারে অন্যরকম অভিনয় করেছে। এদিন করে যে মুভিটি আমরা দেখলাম থাইকারি, সেই থাইকারির চেয়ে যে ফালতু সিনেমা যেরকম অভিনয় করেছিলেন রুদ্রনীল, তার চেয়ে কিন্তু ঢের ঢের ভালো কিন্তু অভিনয় করেছেন এই মুভিতে। অভিনয় বলো, ডায়লগ বলো, ডেলিভারি ডায়লগ ডেলিভারি বলো, সব কিছুতেই অসাধারণ আমাদের দেখেছেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের চরিত্রে শোনা যাচ্ছে এই ফিল্মে মেকআপ আর্টিস্ট শ্রোতা সোমনাথ কণ্ঠের জীবনের ছাঁচ রচিত করেছে, তাই এই ফিল্মের মেকআপে দেখতে অনেক দিন তাকে মনে রাখবেন দর্শকরা। কিন্তু যদি স্পেশালভাবে বলতে হয় তাহলে কিন্তু এই মুভির ক্যামেরার কাজ, ক্যামেরার কাজটা খুবই অসাধারণ কিন্তু দেখানোর চেষ্টা করেছেন পরিচালক, যা কিন্তু অতুলনীয়ভাবে আমাদের মনে হয়েছে। আমার তো বিশেষ করে মনে হয়েছে যে প্রত্যেকটি খুনের দৃশ্য বা প্রত্যেকটি ডেলিভারি হওয়ার সময় মুখে ডায়লগ ডেলিভারির সময় তা অসাধারণ লেগেছে আমার কাছে। এবং তাছাড়া কিন্তু সন্দীপ দাশগুপ্ত আবহ সঙ্গীত খুবই সুন্দর লাগবে। অনুপম রায় ও ইমনুল হাসান নোবেলের কিন্তু কণ্ঠে গানগুলো শুনতে কিন্তু খুবই বেশ ভালো লাগবে আপনাদের। অনুপমের গান দিয়ে আলাদা করে আর কিছুই বলার দরকার নেই, তা কিন্তু টের পাবেন যখন আমরা এই মুভিটি দেখতে বসবেন। যাই হয়ে থাক, কিন্তু এই মুভিটি আপনারা একবার কিন্তু হলে গিয়ে দেখে আসুন। যদি আপনাদের কাছে সময় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের সকলকে নিয়ে এই মুভিটি একবার হলে গিয়ে দেখে আসুন, কারণ সত্যি কিন্তু এই মুভি দেখারই খুবই প্রয়োজন, কারণ কতটা খুবই ভালো মনে তৈরি করেছেন কিন্তু পরিচালক। এক কথা বলতেই হবে যে 22শে শ্রাবণ ও 34 কোণ এরপরে তার তৃতীয় ছবি, অর্থাৎ ক্রাইম থ্রিলার পরিচালক সিদ্ধু মুখে তার নিজস্বতা বজায় রেখেছেন কিন্তু এই মুভি দিয়ে। আমার কিন্তু এই মুভিটি সত্যি খুবই ভালো লেগেছে। আপনাদের এই মুভিটি কেমন লেগেছে তা জানিয়ে কিন্তু অবশ্যই কমেন্টও করতে পারেন, এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।